পরিস্থিতির পক্ষ থেকে আমি শুনেছি আর কলকাতার পুজো এবার কেমন হচ্ছে, একে একে সব পুজোই দিতে হচ্ছে আপনাদের সঙ্গে। আর আজকে আমরা এখন এসে পৌঁছেছি কলকাতার অন্যতম একটি ক্লাব ইটালিয়া এভারগ্রিনের দুর্গাপুজোর একদম প্রাঙ্গণে। তো এখানেও চলছে দুর্গাপুজোর প্রস্তুতি। আমরা জেনে নেবো যে এবারে ইটালিয়া 80তম বর্ষে এসে কি উপহার দিতে চলেছে আপনাদের। প্রথমে বলবো যে দাদা নমস্কার, একটু আপনার নামটা আমার। তো এবারে তো 80 বছরের পুজো, আপনাদের বিগত 2 বছর করোনার জন্যে অনেকটাই প্রায় কলকাতার বেশিরভাগ পুজো, কলকাতায় কেন বলবো সব জায়গার পুজোই একটু কম বাজেট করা হয়েছিল। তো এই বছরে তো মানুষ চাইছে সেটাকে পুষিয়ে নিই, তো সেই জায়গা থেকে ইটালি এভারগ্রিন এবার কত চাই। ইটালি এভারগ্রিনটা এরকম জাঁকজমকপূর্ণ থাকে, সাবেক তো আমরা সেই পথেই হাঁটছি। তবে দুর্ভাগ্যের বিষয়ে আমাদের অন্তর্গত যে সভাপতি শ্রী সুব্রত মুখোপাধ্যায় নেই, সেটা আমাদের কাছে একটা মর্মান্তিক ব্যাপার। সেই যে দাস স্মৃতিকে নিয়ে দাস শেখানো পথ নিয়ে আমরা এই গাড়িটা সেইভাবেই এগিয়ে চলছি, যাতে দুর্গাপুজোটা যার জন্য মানে পুজোর সময় একটা খুব মানুষের একটা ঢল। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে যদিও করোনার বিধি নিষেধ এবার অনেকটাই কম বা করোনা নেই, কিন্তু তারপরেও করোনা বিধি তো আমাদের মেনে চলতেই হবে। তো সেই জায়গা থেকে কী ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে? এখন সরকার থেকে যে করোনা সেগুলো সবটাই মানা হয়, সেই মেনেই আমাদের এগোতে হবে, সেই মেনেই মানুষকে সাবেকি আনার পুজো। তো বিগত 2 বছরের পুজো, বাঙালি বলছি করোনা পরিস্থিতিতে যে 2 বছর পুজো হয়েছে আর 2 বছরে যে পুজো হয়েছে কতটা আলাদা? গত বছরে অনেক বিধি নিষেধ ছিল, মানুষ আসতে পারেনি, তারা কর্মী হয়েছিলেন প্রায় কিন্তু টাকাতেই পারেনি। আমরা আশা করছি এবছর সবাই আসবেন, আমাদের পুজো দেখবেন, যেমন ইতালিয়া যেরকম পুজো করে সেরকম পুজোই পাবেন। মানে বিগত দিনগুলোর মতোই ইতালি একটা জাঁকজমকপূর্ণ পুজো মানুষদের উপহার দেবে, তাই তো? আর আরেকটা ব্যাপার বলবো যে বিভিন্ন সময় তো ইতালিয়ানরা মানুষের পাশে দাঁড়ায়, তো দুর্গা পুজোয় যারা গরিব মানুষ আছে তাদের জন্য কি কোনো রকম প্ল্যান করা হয়েছে? আমরা ইতালিয়ানদের পক্ষ থেকে সারা বছরই এই সময় সমাজ সমাজসেবামূলক কাজ করে থাকি, তো আলাদাভাবে দুর্গা পুজোর সময় আমাদের কিছু করার প্রয়োজন পড়ে না, সারা বছর আমরা এই নিয়েই থাকি মানুষের সেবা করার। মানুষের জন্য ঠিক কোন দিন এই মণ্ডপের দ্বার সেটা নির্ভর করছে আমাদের, আপনারা জানেন যে আমাদের মুখ্যমন্ত্রী উদ্বোধন করে থাকে, এবং উদ্বোধন হয়ে গেলে তারপর মানুষের জন্য আরেকটা কথা বলবো যারা অনুষ্ঠান দেখছেন তাদের উদ্দেশ্যে আমি বলবো যে আপনারা আসুন, ইন্টারিয়ার জন্য আসুন, প্রতিমা দর্শন করুন, এবং যেরকম ইন্টারিয়ার কি দেখেছেন সেরকম ইন্টারিয়ারই পাবেন। একদমই তাই। আর আপনাদেরকেও বলবো যে যারা আসতে পারছেন অবশ্যই আপনাদের কাছে তো পুজোগুলোকে তুলে ধরা হচ্ছে কলকাতা এবং বেঙ্গলের পুজোগুলোকে, যেখান থেকে আপনারা বেছে নিতে পারবেন যে কোন পুজোগুলো কী ধরনের পুজো হচ্ছে তার আগাম পূর্বাভাস কিন্তু আমরা দিয়ে দিচ্ছি। আর যারা আসতে পারছেন না চোখরাগো ভারতীয় মেমোরি পর্দায়, কারণ কলকাতা এবং শহরতলির সমস্ত পুজোই তুলে ধরা হবে আপনাদের সামনে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন ভারতীয়।